ভিউয়ার্স, পৃথিবীতে কিছু স্পেশাল মানুষ রয়েছে আর বিভিন্ন ক্ষেত্রে তাদের এই স্পেশালিটিটা প্রকাশ পায়। আজ আমরা এমন কিছু স্পেশাল মানুষের স্পেশালিটিটা আপনাদেরকে দেখাবো। এই মানুষগুলোর কাজের গতি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না। এরা এত দ্রুত কাজ করে যে অনেক সময় মেশিন দিয়েও এই কাজ এত দ্রুত করতে পারবেন না। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেই দ্রুতগতির এই স্পেশাল মানুষগুলো এবং তাদের কাজ। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিউয়ার্স, চোখে কাপড় বাঁধা, হাতে দাঁড়ালো ছুরি আর দ্রুতগতিতে এই শেফ সবজি কাটছেন অনায়াসে। এরকম একজন কুকার একটি রেস্টুরেন্টের জন্য অবশ্যই সৌভাগ্যের। এই ব্যক্তি কিন্তু সবজি নয়, দ্রুতগতিতে কাটছেন আস্ত মোরগ, তাও আবার বিরামহীনভাবে। আপনার আমার পক্ষে কি সম্ভব এরকম দ্রুত কাজটি করতে? ভিউয়ার্স, কাটাকাটি তো দেখা হলো, এবার দেখি একটু চাপাচাপি। কি অবিশ্বাস্য দ্রুতগতিতে এই কর্মচারী তার কাজটি করছেন খুবই অনায়াসে। তিনি অনায়াসে মেশিনের চেয়ে দ্রুতগতিতে শিলচাপ দিচ্ছেন ডকুমেন্টসগুলোতে। এই ভিডিওটি দেখে আপনি অবশ্যই না হেসে থাকতে পারবেন না। তারা কত আনন্দের সাথে কাপড়গুলো বাস করছেন, আর এরকম কাজ দেখতে কার না ভালো লাগবে? ভিউয়ার্স, এবার খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আপনারা দেখছেন ভিডিওটিতে। পবিত্র ধর্মগ্রন্থের পৃষ্ঠাগুলো সিরিয়ালি তুলে নিচ্ছেন শাড়িগুলো থেকে, তাও আবার খুবই দ্রুতগতিতে। যদিও তাকে এই কাজটি খুবই সতর্কতার সাথে করতে হয়, তারপরও নিজের আত্মবিশ্বাস আর অভিজ্ঞতা তাকে এত দ্রুত কাজ করতে সক্ষম করেছে। ভিউয়ার্স, এই মানুষগুলোর কাজ দেখলে আপনি আরও অবাক হয়ে যাবেন। খেটে খাওয়া এই মানুষগুলো তাদের কাজটি করছে এত দ্রুত। যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করলে হয়তো এত তাড়াতাড়ি সম্ভব নয়। দীর্ঘ সময় ধরে একই কাজ করতে করতে এরা মেশিনের চাইতেও ফাস্ট হয়ে গেছে। কাজগুলো যেন তাদের কাছেই কিছুই না। দ্রুত কাজগুলো করতে পারেই বলে তারা সবসময় স্পেশাল। এবার দেখব মেশিনের সাথে দ্রুতগতিতে করা কিছু স্পেশাল মানুষের কাজ। আর মেশিন চলতেছে নিজস্ব গতিতে, সেই সাথে পাল্লা দিয়ে নির্দিষ্ট কাজটি করতে পারে এই দ্রুতগতির মানুষগুলো। ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? দ্রুতগতির এই মানুষগুলোর কাজ দেখে অবশ্যই আপনি অবাক হয়ে গেছেন, যে আসলেই অবাক হওয়ার মতো। ভিডিওটিতে কোন মানুষটির কাজটি বেশি আকর্ষণীয় আপনার কাছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দিতে ভুলবেন না। এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের কাছে। ধন্যবাদ।